দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল। সরকার প্রযুক্তির পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় দিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুর্যোগে প্রাণহানি এক ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। দুর্যোগের আগাম সতর্কতা ও দৈনন্দিন আবহাওয়া বার্তা জানতে মোবাইলে 1090 আইভিআর পদ্ধতিও চালু হয়েছে। এতে ঘূর্ণিঝড়, বন্যা, বজ্রপাত, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে পূর্ব প্রস্তুতির মাধ্যমে জনগণকে সুরক্ষিত করে সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষমতা অর্জিত হয়েছে। মানচিত্রে আজ তাই দুর্যোগ প্রতিরোধ দিবসে আলোচনা করব দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতি এই বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব দুর্যোগ মোকাবেলা দিবস, এবং এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা সারোয়ার, এবং পচুয়াখালি থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক দুর্যোগ প্রশমন বিভাগের পরিচালক ইমাম জাফির শিকদার। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। মানচিত্রে আজকের আলোচনার বিষয় নিশ্চয়ই শুনতে পেয়েছেন। শুরুতে যেতে চাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা সারোয়ার, আপনার কাছে জানতে চাইব যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রতি বছরই দুর্যোগে, যেহেতু দুর্যোগ প্রবণ একটি দেশ এবং প্রস্তুতিও থাকে এবং বিশ্বের কাছে একটি রোল মডেল, কিন্তু তারপরেও কি আমরা সম্পূর্ণরূপে দুর্যোগ মোকাবেলায় সক্ষম হয়েছি নাকি আরও কিছু রয়ে গেছে আমাদের করণীয়? ধন্যবাদ ঝুমি রহমান। আপনার কথা দিয়ে শুরু করি যে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় একটি রোল মডেল। আসলে যদি আমরা বৈশ্বিকভাবে দেখি, এক সময় আমাদের দেশকে বলা হতো বা গ্লোবালি প্রজেক্টেড করা হতো ক্লাইমেট ভিকটিম হিসাবে বা ডিজাস্টার ভিকটিম হিসাবে। আজকে কিন্তু আমরা গ্লোবালি ভিকটিম টু অ্যাক্টর, অর্থাৎ আমরা বৈশ্বিকভাবে নিজেদেরকে এই দুর্যোগ মোকাবেলায় একটা অ্যাক্টর হিসেবে প্রমাণ করতে পেরেছি। তো এটি কিন্তু হয়েছে একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে, এবং আমি মনে করি যে সমন্বিত পদক্ষেপের ভিতরে একদিকে যেমন ছিল মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি, অন্যদিকে ছিল ডিজাস্টারের যে রিস্ক, সেই রিস্ক কমিয়ে আনা, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি যে এক্সপোজার কমিয়ে আনা, অর্থাৎ যে জায়গাগুলোতে গেলে মানুষ ডিজাস্টারের পরিণত ভিকটিম হতে পারে সেই জায়গাগুলোর থেকে মানুষকে সরিয়ে আনা বা মানুষকে উদ্বুদ্ধ করা, সেই জায়গাগুলোতে সেটেলমেন্ট না করা। তারপরে আমরা যেটা বলে থাকি যে তার এক্সপোজার কমানোর আরেকটা বিষয় হলো যে বাঁধ ব্যবস্থাপনা। বাঁধ ব্যবস্থাপনা যেটি 70-এর দশকে বা 80-এর দশকে হয়েছিল, সেটি পরবর্তীতে আমরা বাঁধ ব্যবস্থাপনা শুধু জোর দিয়েছি এমনটি নয়, আমরা এই বাঁধের 4000 কিলোমিটারের অধিক বাঁধ আমরা নির্মাণ করেছি। আপনারা খেয়াল করে দেখেন, সুন্দরবন ন্যাচারালি আমাদেরকে প্রটেক্ট করে। আমরা ম্যানগ্রোভ অ্যাফরেস্টেশন প্রোগ্রাম নিয়েছি, এটা একদিকে ক্লাইমেট বেনিফিট দিচ্ছে, অ্যাডাপ্টেশনে হেল্প করছে এবং দুর্যোগকে প্রশমিত করছে। আমরা আমাদের যে কাঠামো, অর্থাৎ যে সেফ শেল্টার বা দুর্যোগ শেল্টার, সেটির সংখ্যা আমরা বৃদ্ধি করেছি। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে কোন কোন এলাকা বা কোন কোন এরিয়াগুলা আশ্রয় কেন্দ্রের অভাবে ছিল, সেইখানে আমরা আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছি অত্যন্ত পরিকল্পিতভাবে। এবং আশ্রয়কেন্দ্রে আগে মানুষ যেত না, কারণ ছিল যে সেখানে প্রাইভেসির সমস্যা ছিল, সেখানে ছিল গবাদি পশুদেরকে রাখার যে সংস্থান সেটি পর্যাপ্ত ছিল না, সেটি কিন্তু আমরা করতে পেরেছি। এবং এটি হয়েছে এই বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়ে আমরা এটিকে দেখেছি যে বৈশ্বিকভাবে বাংলাদেশকে এখন মানুষ দুর্যোগ মোকাবেলার রোল মডেল হিসেবে জানতে পেরেছে। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। আমরা বিশ্বাস করি যে মানুষের মৃত্যু ব্যাপকভাবে কমিয়ে নিয়ে আসা হয়েছে, যেমনটি আপনি বলেছেন যে প্রায় সিঙ্গেল ডিজিটেও চলে এসেছে। হ্যাঁ, আমরা যদি 70-এর ঘূর্ণিঝড়ের সাথে কম্পেয়ার করি বা 91-এর ঘূর্ণিঝড়ের সাথে কম্পেয়ার করি বা 95-এর সাথে কম্পেয়ার করি, তাহলে আইলা সিডোরে আমাদের সম্পদের ক্ষতি হয়েছিল কিন্তু মৃত্যুর হার মিনিমাম পর্যায়ে ছিল। আমরা এটাকে জিরো মৃত্যুতে নামিয়ে আনতে চাই এবং সে অনুযায়ী কাজ চলছে। আর আপনি জানেন যে উপকূলীয় এলাকায় সিপিপি যে পরিমাণ তাদের ভলেন্টিয়ার নিয়োগ করতে পেরেছে এবং তাদের যে সুনির্দিষ্ট কাঠামো, একটি চমৎকার একটি ব্যবস্থাপনার ভিতর দিয়ে যাচ্ছে। এবং আমি বলবো যে গ্রাসরুট লেভেলে যে ডিজিটাল টেকনোলজির যে অবদান, এটিকে যদি আমরা আরও বেশি
মানুষকে সম্পৃক্ত করতে পারি, যেটি এখন সময়ের দাবি, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের সম্পদের হানি কমে আসবে এবং মৃত্যু জিরো মৃত্যুর দিকে চলে যাবে। এবং দুর্যোগ কোনোভাবেই আমরা আর আগের যে চিত্র সেদিকে আমাদের কখনোই আর ভাবতে হবে না। আমরা এখন বিশ্বাস করি যে আমরা সঠিক পথে আছি, আমাদের যেটি প্রয়োজন সেটি হলো যে, এবং এর পাশাপাশি আমাদের প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত আছেন পটুয়াখালী থেকে, বাংলাদেশ রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক, দুর্যোগ প্রশমন বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার। আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন? আপনাকে যদিও দেখতে পাচ্ছি না, একটু জানতে চাইব যে যে মাঠ পর্যায়ে কাজের আপনাদের অভিজ্ঞতা কি, দুর্যোগ যখন দুর্যোগ প্রবণ হয়ে পড়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা, তখন মাঠ পর্যায়ে আপনাদের অভিজ্ঞতা জানতে চাইব। জাফর শিকদার, আপনার অডিওটি সম্ভবত মিউট করা আছে, যদি একটু আনমিউট করে নেন তাহলে আপনাকে শুনতে পাবো। যেমন করে আপনি শুনছি, সরকারের একটি অগ্রাধিকার প্রতিষ্ঠান হিসাবে কাজ করে তারা, বিশেষ করে আমরা যে কোনো দুর্যোগেই আমরা সরকারের সহযোগী হিসাবে সাড়া প্রদান করার জন্য সবসময় সচেষ্ট থাকি। আপনারা জেনে খুশি হবেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় 7 লক্ষ আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছাত্রীরা স্বেচ্ছাসেবক হিসাবে নিযুক্ত রয়েছেন। এর বাইরে সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম নামে আমাদের একটি কর্মসূচি আছে, তাতেও সমস্ত কোস্টাল বেল্ট এরিয়াতে প্রায় 71,000 স্বেচ্ছাসেবক রয়েছে। তো আমরা সবাই মিলে আমরা যে কোনো দুর্যোগে আমরা সাড়া প্রদানের চেষ্টা করে থাকি। তো সেটা আমি যদি ভেরি রিসেন্ট যদি একটু বলার চেষ্টা করি, যে কোভিড রেসপন্স যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কিছু সোসাইটির স্বেচ্ছাসেবকরা শুরু থেকেই যে তারা প্রথমে অ্যাওয়ারনেস করেছে, তারপরে ডিসইনফেকশন করেছে, তারপরে অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করেছে, তারপরে লাইভলিহুড প্রদান করেছে, কুক ফুড প্রদান করেছে, এবং সর্বশেষ যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজিএইচএস এর সাথে সরকার ঘোষিত যতগুলো ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে, কেন্দ্র আছে, সেখানে আমাদের স্বেচ্ছাসেবকরা যারা ভ্যাকসিন নিতে এসেছেন সকলকে ভ্যাকসিনেটর গ্রুপের সাথে থেকে সহযোগিতা প্রদান করেছেন। তো আমি এই কোভিডটাকে একটি মানে ইমিডিয়েট রেসপন্সের রেফারেন্স হিসাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। এর আগে যদি আমরা আয়লা ধরি, আমরা যদি সিডট ধরি, আমরা যদি কোনো ফেরি ডিজাস্টার ধরি, মানে আমরা যদি ড্রাউট ধরি, আমরা যদি রিভার ইরোশন ধরি, সব জায়গায় যে কোনো দুর্যোগ ম্যানমেড হতে পারে, ন্যাচারাল হতে পারে, যেমন আমাদের যে রোহিঙ্গা রিফিউজি, যে 12 লাখ রিফিউজি আমাদের কক্সবাজারে আছে, সেখানেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতায় যে মানবিক সেবা প্রদান করে যাচ্ছেন, তো সেটাও এক ধরনের কাইন্ড অফ ডিজাস্টার রেসপন্স। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের দেশব্যাপী একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্কিং আছে, আমাদের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ আছে, এবং বেসড অন ডিজাস্টার আমাদের স্বেচ্ছাসেবকরা সেভাবে অ্যাক্ট করার চেষ্টা করেন এবং সাধ্য মতোই তারা চেষ্টা করেন, এটা আমি মনে করি, এবং যার মাধ্যমে আমাদের দেশের জনগণ, বিশেষ করে কমিউনিটির জনগণ এবং কোস্টাল বেল্ট যেটাকে আমরা বলি, বিভিন্ন সময় যে দুর্যোগ, এই দুর্যোগের সময়গুলোকে সাধারণ মানুষকে সাহায্য করা এবং এখন পর্যন্ত মোকাবেলা আমরা কতটুকু সক্ষম রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা হবে। আমাদের সাথে যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে আসছি। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতি এই প্রসঙ্গ নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা সারোয়ার এবং পটুয়াখালী থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক, দুর্যোগ প্রশমন বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার। ইমাম জাফর শিকদার, শুরুতে আপনার কাছে যেতে চাই, জানতে চাইব যে প্রতি বছরই বাংলাদেশে বন্যা কবলিত হয় কয়েকটি এলাকা, এবং প্রতিবারই সেগুলো দুর্যোগ প্রবণ
হলে বন্যায় পানিবন্দী হয়ে থাকে মানুষ, এবং আমরা দেখি যে খাবার সংকট থেকে বিভিন্ন রকমের সংকটে তারা থাকেন। আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করেন, সেখানে জানতে চাইবো যে বর্তমান সরকারের সেই মানুষগুলোকে নিয়ে আরও কী কী করার রয়েছে। ত্রাণের সংকট দেখা যায়, তারা খাবার পানি পান না, এই মানুষগুলোর জন্য প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর জন্য আরো কি কি করণীয় রয়েছে সরকারের? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যদি একটু আপনার মাধ্যমে সকলকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের দেশ কিন্তু একটি দুর্যোগ প্রবণ দেশ, এবং আমরা অনেকেই জানি যে বাংলাদেশ এখন দুর্যোগের দুর্যোগ প্রশমনের রোল মডেল হিসেবে কাজ করছে। আমাদের সরকার এবং সরকারের দুর্যোগ মন্ত্রণালয় সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ যতগুলো সংগঠন আছে সবাই মিলে দুর্যোগ প্রশমনের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্বের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক কম বলে প্রমাণিত। যেমন মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের যে নির্দেশনা যে বলা হয়েছে যে শূন্যের কোঠায় মৃত্যুর হার নামে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা যদি সমসাময়িক কালের কিছু দুর্যোগ যদি দেখি আমরা কিন্তু সেরকম চিত্রই দেখতে পাচ্ছি, এবং সেটা সম্ভব হয়েছে যে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের সরকার এবং আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ যারা আমরা এখানে কাজ করি তাদের যে একটা তৎপরতা রয়েছে এবং সমাজের বিভিন্ন পেশার ব্যক্তি গোষ্ঠী সকলের যে একটি সম্মিলিত প্রয়াস রয়েছে তার মাধ্যমেই হয়তো সেটা সম্ভব হয়েছে। এখন যে প্রশ্নটা আপনি করছেন যে প্রান্তিক পর্যায়ে আরো বেশি বেশি কিভাবে মানুষকে রেসপন্ড করা যায়, তো ইতিমধ্যেই কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী যে কোনো দুর্যোগের পূর্বাভাসের সাথে সাথেই যেভাবে মানুষদেরকে অ্যালার্ট করা হয়, সচেতন করা হয়, অ্যাওয়ার করা হয়, এবং পাশাপাশি তাদের একটা এখন ভেরি রিসেন্ট কনসেপ্ট হচ্ছে যে আগে আমরা প্রিপেয়ারনেস করেছি এখন কিন্তু রেডিনেস, অর্থাৎ যে কোনো দুর্যোগে মোকাবেলার করার জন্যেই আমরা রেডিনেস নামক কর্মসূচি এখন বাস্তবায়ন করার চেষ্টা করছি। সেই রেডিনেসের অর্থাৎ আরো বেশি তাদেরকে কিভাবে প্রস্তুত করে রাখা যায় এবং দুর্যোগ মোকাবেলা করা যায়। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাইবো যে মৃত্যুহার আমরা কমিয়ে আনতে পারছি কিন্তু কৃষিতে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো কি আমরা সম্পূর্ণরূপে মোকাবেলা করতে পারছি? কৃষি ক্ষয়ক্ষতিকে মিটিয়ে রাখা সম্ভব হচ্ছে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ জুবি। আসলে এটা কথা ঠিক যে মৃত্যুর হার আমরা যেভাবে কমিয়ে আনতে পেরেছি, যে ক্ষয়ক্ষতি সেভাবে কমিয়ে আনতে পারিনি, তার ভিতরে কৃষির ক্ষয়ক্ষতি তো অবশ্যই, এটির অনেক কারণ থাকতে পারে। তবে আমরা যদি সমাধানের কথা বলি তাহলে সুনির্দিষ্টভাবে দেখতে হবে যে বিশেষ করে আমরা রিসেন্ট সময়ের যে সাইক্লোন দেখেছি, যে ঠিক যখন ধান তার একেবারেই পরিপূর্ণরূপে হারভেস্টিংয়ের কাছাকাছি সময়ে চলে যায় তখন এই সাইক্লোনিক স্টর্মটা হলো। এখন যদি আমরা আমাদের যে আমরা লবণাক্ত সহনশীল ধান উদ্ভাবন করেছি, আমরা বন্যা সহনশীল ধান উদ্ভাবন করেছি, তো আমাদের তো জানা আছে সাইক্লোনিক ক্যালেন্ডার একটা মে মাসের দিকে হবে আর একটা অক্টোবর নভেম্বর মাসের দিকে হবে। এখন ধানের যদি আমরা এই মানে পিরিয়ডটাকে একটু এগিয়ে আনার মতন গবেষণা করে অ্যাডজাস্ট করতে পারি, অর্থাৎ এই বিষয়গুলোতেও আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে। ডক্টর মোস্তফা সরোয়ার এবং জাফর শিকদার, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আয়োজনটি শেষ করতে হচ্ছে, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ।